আলহামদুলিল্লাহ, আজকে ইসলামের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আমরা আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর আদায় করছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা ভাদুগর ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী মহাসম্মেলনে আমরা আসতে পারছি, সেজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকে মুসলমান নির্যাতিত নিবেদিত শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ভারত নয়, আমেরিকা নয়, সারা পৃথিবীতে মুসলমান আজকে নির্যাতিত নিবেদিত, কথা ঠিক না বেঠে? অবশ্যই অত্যন্ত ভ্রান্ত বলতে চাই, এদেশের মুসলমান এই পৃথিবীর মুসলমান এমনিতে আসে নাই, মুসলমান জাতি সিংহ জাতি, কথা ঠিক না বেঠে? অবশ্যই আমি কাফেরদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান দেখেছেন মুসলমানের হুংকার দেখেন নাই, বাঘ দেখেছেন বাঘের হুংকার দেখেন নাই, কথা ঠিক না বেঠে? তেমনি ভাবে মুসলমান দেখেছেন মুসলমানের হুংকার দেখেন নাই, কথা ঠিক না বেঠে? বলতেছিলাম আমরা মুসলমান দেখতে পারেন দলবিভক্ত, পাঁচটা আঙ্গুল যেমন সমান হতে পারে না, তেমনি ভাবে মুসলমান মনে হয় মতানক্য দেখতেছেন, রসুনের দেখছেন কিছু রসুনের মূল মূলটা দেখেন নাই, কথা ঠিক না বেঠে? দেখতেছেন মুসলমান বিভিন্ন সংগঠনের মাধ্যমে মুসলমান আগাচ্ছেন, কিন্তু মুসলমানের একটাই মূলধন একটাই সংবিধান, সেই সংবিধান হচ্ছে আল কোরআনুল কারীম, কথা ঠিক না বেঠে? কোরআন হাদিসকে যারা ধরে রাখবে আমরা কখনই মুসলমান বিভক্ত হতে পারি না, আমরা নির্যাতিত হতে পারি না, কথা ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিত আজকে বলতে চাই মুসলমান আমরা পিছনে আছি, একমাত্র কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছি, কোরআন থেকে হাদিস থেকে আমরা দূরে চলে গিয়েছি, কথা ঠিক না বেঠে? যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ কোরআনকে রসুলের হাদিসকে আঁকড়ে ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা জায়গা জায়গা নির্যাতিত হবো, কথা ঠিক না বেঠে? আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আমরা ঐক্যবদ্ধ ভাবে কোরআন সুন্নাহ মোতাবেক ইনশাআল্লাহ কে কে আমল করতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে উদ্দেশ্যে আপনাদের সামনে বসছি সে উদ্দেশ্য হচ্ছে আমার মনের মধ্যে অনেক বড় বেদনা, এক নম্বর বেদনা
মুসলমান জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়। দুই নম্বর বেদনা, আমার বাবা মরহুম সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, উনি আমাকে আদেশ করেছেন, আমার উস্তাদগণ, আমার শায়েখগণ আমাকে পরামর্শ দিয়েছেন মাদ্রাসার খেদমত করার জন্য, কোরআন ও হাদিসের খেদমত করার জন্য। আমি আমার উস্তাদগণের পরামর্শে, আমার মুরব্বীদের পরামর্শে আলহামদুলিল্লাহ আমি খেদমতে আছি এই দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায়। এই দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা ভাদগর, এখানে নুরানি বিভাগ, নাজারা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, হিফজুল রিভিশন বিভাগ, শুধু তাই নয় আরবির পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরাজি পরিপূর্ণভাবে আমরা এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হচ্ছে। এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী অক্লান্ত পরিশ্রমে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয় সারা বাংলাদেশের মুসলমান জাতিকে বলবো, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা যদি আমাদেরকে পরামর্শ দেন, আমরা ইনশাআল্লাহ এই ছাত্রদেরকে নিয়ে আমরা বিশ্বজয়ী করতে পারবো, কথা ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতে ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমি আপনাদের কাছে একটাই দাবি, দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার খাদেম হিসাবে আমি আপনাদেরকে এটাই আমানত দেয়া যায়, দারুল উলুম মাদানিয়া মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন। এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে, খোদা কসম খাইয়া বলছে, এই দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক, কথা ঠিক না বেঠে? দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা দেওবন্দের উলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত। আমি মাদ্রাসার ছাত্রদের অভিভাবককে বলবো, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে যদি আমাদেরকে সহযোগিতা করেন, পরামর্শ দেন, ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এই জন্য আপনারা সকলে আমাকে কে কে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ নারে থাকবে, নারে থাকবে দিল ইসলাম, দিল ইসলাম, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতে আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন, এই দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ভাদুগর ব্রাহ্মণবাড়িয়া এই মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলী গুলি আমাদেরকে অনেক পরামর্শ দেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা মেহনত করতে পারি, তাহলে এই মাদ্রাসাকে আমরা এরকম সাজাইতে পারবো আল্লাহ এবং তার রসুল খুশি হবেন, কথা চিন্তা বেছি। আজকে আমাদের এই মাদ্রাসার নাজারা বিভাগের ছাত্রদেরকে আমরা 8 জন ছাত্রকে আমরা কোরআন শরীফ দেব। হাফেজ কারি মোহাম্মদুল্লাহ উনি অনেক মেহনত করতেছেন, মাদ্রাসার শিক্ষক মণ্ডল অনেক মেহনত করতেছেন, তো সেজন্য আপনারা সকলে আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আমার একটাই আকুল আবেদন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, একরাম করেন, আমি আপনার কাছে একটাই দাবি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের মাদ্রাসাকে কবুল করে পরিশেষে ব্রাহ্মণবাড়িয়ার মাতার কাজ আল্লামা মনিরুজ্জামান শেরওয়ানি সাহেবের জন্য আপনারা সকলে দোয়া করবেন। শুধু তাই না, সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা আহমদ শফি সাহেবের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি সকলের কাছে ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামের জন্য, সমস্ত মুসলমানের জন্য, সারা বাংলাদেশের মুসলমানের জন্য দোয়া আছে। এখানে মুক্তাসার আলোচনা শেষ করলাম, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, এ বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।